রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ও স্বাস্থ্যবিধির কথা মান্যতা দিয়ে মুর্শিদাবাদের কান্দি রাধাপল্লব জিউর মন্দিরের রথযাত্রা এবছর বন্ধ রাখল মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের সেবায়েত জানিয়েছেন, বিগত 200 বছর ধরে তৎকালীন কান্দির রাজা গৌরাঙ্গ গোবিন্দ সিংহ কান্দির রাধাপল্লব জিউর মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার প্রচলন করেছিলেন। নীলাচলপুরীর রথের মতো এখানেও জগন্নাথ দেবকে রথের দিন রথে চাপিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হতো ও উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে আবার রথে চাপিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তার নিচের মন্দিরে নিয়ে আসা হতো। কিন্তু বিগত কয়েক বছর ধরে কান্দির রাধাপল্লব জিউর মন্দিরের জগন্নাথ দেবের মাসির বাড়ি পরিচর্যার অভাবে পরিত্যক্ত হয়ে যাবার কারণে রাধাপল্লব জিউর মন্দিরে অস্থায়ী মাসির বাড়ির ব্যবস্থা করা হতো। কিন্তু 2020 সালে বন্ধ থাকে কান্দির রাধাপল্লব মন্দিরের রথযাত্রা। 2021 সালে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এখনও কাটেনি, যার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জমায়েত না করতে ও রথযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার জন্য এ বছরও রথযাত্রা বন্ধ রাখবে মন্দির কর্তৃপক্ষ। বিষণ্নতার সঙ্গে এবছরের রথযাত্রা পালিত হবে কান্দির রাধাপল্লব জিউর মন্দিরে। শুধুমাত্র পুজোটুকুই বহাল রেখে ও অস্থায়ী মাসির বাড়িতে জগন্নাথ দেবকে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে মন্দিরের প্রধান পুরোহিত প্রশান্ত অধিকারী। রথের চাকা না ঘোরায় কান্দিবাসীর ব্যাপক মন খারাপ। সামনের বছর করোনা মহামারী কেটে আবার যেন রথের তরি টানতে পারে, সেই প্রার্থনা করছে এখন জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে ভক্তরা। দীর্ঘদিন ধরে আমাদের রাধাবল্লভ মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ মাসির বাড়িতে যেতেন, কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ মাসির বাড়ির ভগ্ন অবস্থা থাকার জন্যে নানা রকম পারিপার্শ্বিক অসুবিধার জন্যে আমরা রাধাবল্লভ মন্দির অ্যাটাচ আর একটা জায়গায় তৈরি করে সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখার ব্যবস্থা করে ওইটাকে মাসির বাড়ি আখ্যা দিচ্ছে। পরপর 2 বছর জগন্নাথের রথ হচ্ছে না, কীরকম মন বিষয়? হ্যাঁ, করোনা প্রবাহের জন্য 2 বছর যাবৎ জগন্নাথ বলরাম সুভদ্রা যে জনস্রোত অর্থাৎ জনসমুদ্র চারিদিকে পারিপার্শ্বিক লোকজন এসে জড়ো হতেন এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে দর্শন করতেন, করোনা প্রবাহের জন্যে সেই রথযাত্রা উৎসব অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা বাইরে বার করা নিয়ম বিরুদ্ধ বা সুপ্রিম কোর্টের কোনো অর্ডার নাই, সেই জন্য আমরা হয়তো ওই বিগ্রহ ত্রয় আমরা বার করতে পারছি না। এই মন্দিরের মধ্যে থেকেই জগন্নাথের ঘর পরিবর্তন হবে, পুজো পাঠ সমস্ত কিছুই হবে যাতে লোক সমারোহ কম হয়। তাছাড়া দীর্ঘদিন আগে জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রায় প্রচুর হয়তো 18-20 হাজার লোক সমবেত হতেন এবং তারা জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথযাত্রা উপভোগ করতেন। তো কত বছর আগে জগন্নাথের রথ প্রচলন হয়েছিল কান্দিতে? প্রায় 200 বছর আগে। মন খারাপ হয় না হলো না হলো তো আমার কিছু করার নাই। ছোট থেকে রথ দেখছেন? হ্যাঁ, ছোট থেকে। কীরকমভাবে রথ পালন হতো কান্দিতে, কীরকম দেখেছেন ছোট থেকে? রথ পালন বহুদিন ধরে হচ্ছে, মাঝে বন্ধ হয়েছিল অ্যাক্সিডেন্টের জন্য, আবার চালু করেছে এটা ওই একটা কমিটি থেকে, এখন লকডাউনের জন্য বন্ধ হয়ে আছে। রথ ভালোই হতো। যে এবছর রথ হচ্ছে না, কতটা মন খারাপ? তাই তো, এই জন্য তো আর ভাবতে কিন্তু হচ্ছে না। কতটা মন খারাপ? হ্যাঁ, মন খারাপ আপনার? হুম, ছোটো থেকে রথ দেখছেন? হ্যাঁ, ছোটো থেকে আমরা দেখছি। আমাদের এইখানে শ্বশুরবাড়ি, বাগানপাড়া শ্বশুরবাড়ি, বাথরুম মার বাড়ি, শ্বশুরবাড়ি ছাড়িতে মার বাড়ি, এখানে আমরা ছোটো থেকে আসবো। রথে কেমন আনন্দ হতো আগে? খুব আনন্দ হতো। মুর্শিদাবাদের কান্দি থেকে তারকনাথ শীটের রিপোর্ট, বর্ধমান টুডে।